ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার সহ চার দফা দাবিতে রেজিস্ট্যান্স উইক কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তৃতীয় দিনের মতো নানা কর্মসূচি আয়োজন করেছে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। সকাল থেকেই ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি সংলগ্ন সড়ক ও আশেপাশের এলাকা দখলে নিয়ে রেখেছে ছাত্র জনতা। এ সময় 32 নম্বর বঙ্গবন্ধুর বাড়ির সামনে কাউকে ঢুকতে দেওয়া হয়নি। ফ্যাসিবাদী কাঠামো ব্যবহার করে চালানো গণহত্যার জন্য শেখ হাসিনা ও তার দলের নেতাদের দ্রুত বিচার নিশ্চিত করতে একটি বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হয়। গণঅভ্যুত্থান নস্যাৎ করতে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠন কর্তৃক পরিকল্পিত হত্যা, ডাকাতি ও লুটপাটের সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনা এবং সংখ্যালঘুদের ন্যায্য দাবি মেনে নেওয়া সহ চারটি নতুন দাবি জানান শিক্ষার্থীরা। দর্শক, আমাদের আরেক সহকর্মী সাইফুল মাহমুদ রয়েছেন চট্টগ্রামে, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। সাইফুল, চট্টগ্রামে কি কর্মসূচি রয়েছে এখন, আর ছাত্র জনতা কি বলছে জানাবেন আমাদের। যেমনটি আসলে বলেছেন, চট্টগ্রামে রেজিস্ট্যান্স উইক এই কর্মসূচি পালন করতে শিক্ষার্থীরা চার দফা দাবিতে শিক্ষার্থীরা কিন্তু এই দাবিতে মাঠে রয়েছেন এবং এই মুহূর্তে কিন্তু নিউ মার্কেট চত্বরে তারা কিন্তু তাদের দাবির জন্য কিন্তু এখানে সমাবেশ করছেন এবং তারা কিন্তু জানিয়েছেন এই সমাবেশের পরে তারা কিন্তু লং মার্চ করবেন, এরপরে তারা বিক্ষোভ মিছিল করবেন বলে জানিয়েছেন। আমরা একজনের সাথে একটু কথা বলবো, তাদের এই কর্মসূচি সম্পর্কে কি বলবো। আমরা হচ্ছে আজকের যে আজকের 15 আগস্টের যে শোক, সেটা আমাদের শোক না, সেটা স্বৈরাচারের শোক, সেটা সন্ত্রাসীদের শোক, সেটা ছাত্রলীগের শোক। আমরা আজকে এসেছি উনি হাসিনার ফাঁসির দাবি নিয়ে। আমাদের ভাইদেরকে যেভাবে রক্তাক্ত করেছে, রাস্তায় কুত্তার মতো পিটিয়েছে, এটার প্রতিবাদে আজকে আমরা সবাই ছাত্ররা একত্রিত হয়েছি। আর উনি হাসিনা যেখানে অবস্থান করে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তার বিলদাত উঠিয়ে আনার জন্য আমরা আজকে রাজপথে এসেছি। আমাদের দাবি চলছে, চলবে, আমাদের সংগ্রাম চলছে, চলবে। আমাদের চার দাবি সহ আজকে আমরা রাজপথে নেমেছি। আর এক দাবি আগেও ছিল, খুনি হাসিনার পদত্যাগ, এখন আমরা খুনি হাসিনার ফাঁসি চাই, এটাই আমাদের দাবি। ধন্যবাদ। আমরা শুনছিলেন একজন শিক্ষার্থীর বক্তব্য, তিনি জানালো আসলে চার দফা দাবিতে তারা কিন্তু মাঠে রয়েছেন এবং তাদের এই কর্মসূচি চলমান থাকবে যতদিন পর্যন্ত তাদের এই দাবি, চার দফা দাবি মেনে নেওয়া হবে না, ততদিন পর্যন্ত তাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে। এবং তারা কিন্তু এখানে বিক্ষোভ মিছিল করছে, অবস্থান ধর্মঘট করছেন এবং এরপরে তারা রোড মার্চ করবেন বলে জানিয়েছেন। মালিয়া, এই ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আমার কাছে সর্বশেষ সংবাদ। ধন্যবাদ।